রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর খরচ ধরা হয়েছে ১৬,৪৩৩ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১৩,৬২০ কোটি ২৭ লাখ টাকার যোগান দেবে সরকার। বাকি ২৮৫ কোটি ৬১ লাখ টাকা অর্থ সহায়তা করবে বিভিন্ন উন্নয়ন সংস্থা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরণ করা হবে। পদ্মা যে আমরা বিশাল 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 সেতু বানাচ্ছি, প্রায় দৃশ্যমান তো নয়, অর্ধেকের বেশি হয়ে গেছে, ৭০-এর কাছাকাছি আশা করি। সেই মহা স্থাপনাকে সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য একটি সম্পূর্ণ কম্পোজিট ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী স্থাপন করবে এপারে ওপারে। সভায় জিডিপির প্রবৃদ্ধি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, এ অর্জন দেশের অর্থনীতিতে বিরল। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে জমি ব্যবহারের ব্যাপারে সারা দেশের জন্য একটা ডিটেল প্ল্যান করেন, কোন কোন জায়গা শিল্পের জন্য প্রাধান্য পাবে, কোন কোন জায়গা চাষবাসের জন্য প্রাধান্য পাবে, কোন কোন জায়গা বসবাসের জন্য প্রাধান্য পাবে। এইগুলো একটা বড় পরিকল্পনা করে ভূমিমন্ত্রী মহোদয়কে তিনি নির্দেশনা দিয়েছেন। এইটা একটা পরিকল্পনা নিয়ে আসার জন্য অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, রেলপথ এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় অর্থ বরাদ্দ পেয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।